বিসমিল্লাহির রহমানির রহিম ইন্টারনেট মানসায় সকলকে স্বাগতম ইমানি জীবন ইমান বা বিশ্বাসের ধনভাণ্ডার হতে যারা রিক্ত হস্ত তারাই প্রকৃত অর্থে হতভাগা তারা সর্বদাই দুর্দশাগ্রস্ত ও ক্রুদ্ধ আউজবিল্লাহিমিনা সৈতনির রজিম অমান আর রদা আন জিক্রি ফা ইন্না লাহু মা দংকা যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ যে এ কোরআনে বিশ্বাস করে না এবং কোরআনের বিধান অনুযায়ী আমল করে না তার জন্য রয়েছে এক কষ্টদায়ক জীবন আর আখিরাতে আমি তাকে অন্ধ করে তুলব সুরাত আয়াত একশো চব্বিশ আত্মাকে পবিত্র করার উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালার উপর পুরোপুরি ইমান রাখা প্রকৃতপক্ষে যখন কারো ইমান থাকে না তখন তার জীবনের কোনো অর্থ থাকতে পারে না একজন নাস্তিক যদি ইমান না আনে তবে সে সর্বাপেক্ষা ভালো যে কাজটি করতে পারে তা হলো আত্মহত্যা এমনটা করে কমপক্ষে সে যে হতভাগ্য ও অন্ধকারচ্ছন্ন জীবনযাপন করছে তার থেকে নিজেকে মুক্ত করতে পারবে ইমানহীন জীবন কতই না হীন ও তুচ্ছ আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদের জীবন কতই না অভিশপ্ত অনুকল্লিব আফ ইদা তাহুম ও আব সরাহুম কামা লাম ইউ মিনু বিহি আউআলা মার্রাহ ও নাজা রুহুম ফি তুগিয়া নিহিম ইয়া মাহুন হেদায়তের পথ থেকে আমি তাদের মনোভাবের তেমনই পরিবর্তন করে দিব যেমনই তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি অর্থাৎ ইমান আনেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেব সুরা আন আম আয়াত একশো দশ আল্লাহ ছাড়া কারো উপাস্য হওয়ার অধিকার নেই এ প্রশ্নাতীত বিষয়ের ইমান রাখার সময় কি পৃথিবীতে আসেনি মূর্তিতে বিশ্বাস যে হাস্যকর নাস্তিকতা যে অযৌক্তিক নবীগঞ্জে সত্যবাদী ছিলেন এবং আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা যে একমাত্র আল্লাহরই শত শত বছর অভিজ্ঞতার পরও কি মানব এ বাস্তবতার দিকে পরিচালিত হওয়া উচিত নয় সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য এবং তিনি সব কিছুর উপরই ক্ষমতাবান আপনার ইমানের সবলতা বা দুর্বলতা এবং তীরতা বা নমনীয়তার স্থর অনুপাতি আপনি সুখী হবেন মান আমিলা সো আলি হামিং জাকারিন আউ উং অহুয়ামু মিনুং ফালানু ইয়ান্নাহু হায়াতাং তৈয়িবাহ ওয়ালা নাজা জিয়ান্নাহু আজার আহম বিআহ সানিমা কানুয়া মালুন খাঁটি ইমানদার হয়ে তোমাদের মধ্যে থেকে যে পুরুষ বা নারীর নেক আমল সম্পাদন করে অবশ্যই তাকে আমি একটি পবিত্র জীবন দান করব অর্থাৎ এ দুনিয়ার সম্মান পৈতৃপ্তি ও হালাল রিজিক দেব। এবং তারা যে উত্তম কাজ করত সেই অনুপাতে আমি তাদেরকে অবশ্যই পুরস্কার দেব। সুরা নাহল হল আয়া সাতানব্বই এ আয়াতে পবিত্র জীবন বলতে আমাদের পালনকর্তার প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস এবং একটি অবিচল হৃদয় যা তাকে ভালোবাসে এর কথা বলা হচ্ছে যে সকল ব্যক্তি এ পবিত্র জীবনযাপন করে তারা যখন সমস্যায় কবলিত হয় তখন তাদের স্নায়ু মন শান্ত থাকে তাদের উপর আপতিত সব কিছুর প্রতি তারা সন্তুষ্ট থাকে কারণ তারা নিশ্চিত জানে এটা তাদের ভাগ্যে লেখা ছিল আর এ কারণে যে আল্লাহকে তারা তাদের প্রভু হিসেবে ইসলামকে তাদের জীবন বিধান হিসেবে এবং মোহাম্মদ সাল সাল্লামকে তাদের নবী ও রাসুল হিসেবে সন্তুষ্ট জিততে মেনে নিয়েছে আল্লাহ সুমান আমাদের সকলকে পূর্ণ ইমানদার হওয়ার তহফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু